যুক্তরাষ্ট্র জুড়ে চলছে লকডাউন। তবে এই লকডাউনের ব্যাপক অর্থ সংকটে পড়েছে দেশটির বাসিন্দারা। তাই লকডাউনের বিরোধিতা করছে বহু সংখ্যক মানুষ। দেশটির বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ। করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে জারি করা লকডাউনের বিরুদ্ধে মেরিল্যান্ড, ইন্ডিয়ানা, নিউ হ্যাম্পশায়ারের কয়েকটি রাজ্যে লকডাউন বিরোধী বিক্ষোভ হয়েছে। স্টে অ্যাট হোম নির্দেশনা অমান্য করে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন স্থাপনার সামনেও প্রতীকী বডি ব্যাগ রেখে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। তাদের অনেকের হাতেই যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও করোনা মহামারী নিয়ন্ত্রণের অন্যতম শীর্ষ কর্মকর্তা ডক্টর অ্যান্থনি ফাউসিরও বহিষ্কারের দাবিতে প্ল্যাকেট দেখা গেছে। এদিকে চলতি সপ্তাহে টেক্সাস ভারমন্টে লকডাউনের শিথিলের কথা জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। করোনার বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন তুলে নেওয়ার দাবিতে ব্রাজিলের গাড়ি চালকরা বিক্ষোভ করেছেন। শনিবার ব্রাজিলের রিও ডে জেনারিও, সাও পাউলো এবং ব্রাসিলিয়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা লকডাউনের নামে ব্রাজিলের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য সরকারের পদত্যাগ দাবি করেন। এই আন্দোলনকে সমর্থন না দিয়ে ব্রাজিলের রিও ডি জেনারিওর আইন প্রণেতা অ্যান্ডারসন মোরাইস বলেন, সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবন। আগামীকালের কথা চিন্তা করে এখনই প্রাণঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে আন্দোলনকে সমর্থন দিয়েছে খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। এদিকে ২৭ এপ্রিলের পর থেকে শিশুদের জন্য লকডাউনের শিথিলের কথা জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনজেস। অন্যদিকে যুক্তরাজ্যে চলাচলের উপর নিষেধাজ্ঞা দ্রুত সরিয়ে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।